মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পটচিত্র আঙ্গিক নিয়ে আঙ্গিকভিত্তিক তিন দিনের পূর্ব মেদিনীপুর জেলা লোকশিল্পী কর্মশালা গতকাল এগারোই সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হয়েছে জেলা শাসকের কার্যালয় নিমতৌড়িতে আয়োজনে রয়েছে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র সহযোগিতায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর পূর্ব মেদিনীপুর ও জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুর মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার সূচনা হয় উপস্থিত ছিলেন শ্রী সৌভিক চট্টোপাধ্যায় অতিরিক্ত জেলাশাসক সাধারণ পূর্ব মেদিনীপুর শ্রী অনির্বাণ কোলে অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার পূর্ব মেদিনীপুর শ্রী দীপেন্দ্র নারায়ণ রায় পৌরপ্রধান তমলুক পৌরসভা এবং জেলা বিভিন্ন প্রকল্প আধিকারিক আগামীকাল তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মশালা চলবে কর্মশালায় তুলে ধরা হয়েছে লোকশিল্পীদের বিভিন্ন পটচিত্র যেমন রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার কর্মসূচি সহ একাধিক প্রকল্প